वला तुबाशिरुहुन्ना वा अंतुम आकिफूना फिल मसाजिदे। खबरदार तुमरा तुम्हादेर बीबीर चामड़ार साथे चामड़ा लगाबे ना, बीबीर गायर साथे बा बीबीर गायर साथे निजेर गा लगाबे ना। एक कथाई आरबीते तर्जमा हलो यही, तुम्हार चामड़ा जानो बीबीर चामड़ार साथे ना मिले जाए, तुम्हार गा जानो तार गायर साथे ना लेगे जाए। एइटा तुम्हारा ख्याल रखबे, चामड़ाते चामड़ा जानो ना लगे। दस हज़ार टाका पंचायत समितिर ओपर पकेटे थुब, जदि मने थाके तो आमी दुआ करे दिब ना, तो बिशनपुर लिए जाओ एक टाका। कि बोललेन? चामड़ाते चामड़ा लागाइओ ना। एबार आबार बोलछी रसूलेरी हादिस बोलछी, कथागुलो शुनेन तो शिखा जाबे, अनेक मसला शिखे निबेन बसे बसे। ताकि हजरत आयशा बोलछेन आल्लाह पाकेर रसूल মসজিদে আছেন, এতেকাফ করছেন, আর আমি মাসিকের হালাতে আছি। আর মাসিকের হালাতে কোনো মেয়ে ছেলে মসজিদে যেতে পাবে না। এবার আমার স্বামীকে আমি তেল মাখিয়ে দিই, আমি আমার স্বামীর চুলগুলোকে ধরে ধরে টেনে টেনে দিই এবং তাকে আমি চিরুনি করে করে দিই। এটা আমার অভ্যাস ছিল, কিন্তু নাবিজি যখন মসজিদে আছেন আমি তাকে কেমন করে তেল মাখাবো, আমি কেমন করে তাকে চিরুনি লাগাবো? তখন কি করতাম, জানালার পাশে গিয়ে খাড়ো হতাম, আল্লাহ পাকের নাবির মাথাটা উনি আমার দিকে কাত করে দিতেন, আর উনি কাত করে দিয়ে এই রকম করে জানালা থেকে বের করে দিলেন মাথাটা। তখন আমি নাবিজির মাথায় আস্তে আস্তে করে তেল লাগিয়ে দিতাম এবং তার মাথায় আমি চিরুনি টেনে টেনে দিতাম। তো রসুলের মাথায় তেল লাগাতে গেলে বিবির চামড়াতে চামড়া লাগছে না লাগে না? সোজা বাংলায় বলেন লাগছে না লাগে না? তো লাগছে। ওকে যে আমি চিরুনি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তো বিবির মাথায় বিবির চামড়ার সাথে স্বামীর চামড়া তো লাগছে। তাহলে এইখানে আয়েশা বলছেন চামড়াতে চামড়া লাগাচ্ছি, গায়ে গা লাগাচ্ছি, আর আল্লাহ তাআলা বলছেন খবরদার চামড়াতে চামড়া যেন না লাগে। ওই যে কোনটা বুঝবো যে মুলি সাহেব, যেটা আসল সেটা বুঝেন। চামড়াতে চামড়া লাগানোর মানে হলো যৌনাঙ্গের সাথে আপনার যৌনাঙ্গ যেন না লেগে যায়। এটাও হলো চামড়ার তৈরি, ওটাও হলো চামড়ার তৈরি, সেই চামড়াতে গিয়ে এই চামড়া যেন লেগে না যায়। এটাকে যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি সহবাত করিও না, এইটাকে যদি আল্লাহ তাআলা বলতেন তুমি মেলামেশা করিও না, তাহলে কথাটা একটু বেমানান লাগতো। কেন? যে লোকটা কি আছে আল্লাহর মসজিদে এতেকাফ করছে, তার জন্য রব্বুল আলামিন শালীনতার ভাষা ব্যবহার করলেন, হায়ার ভাষাকে ব্যবহার করলেন, আর এখান থেকে আপনাকে আমাকে বুঝে নিতে বললেন যে চামড়াতে চামড়া লাগার মানে হলো কি, গোপন অঙ্গকে গোপন অঙ্গের সাথে লাগিয়ে দেওয়া। এই কাজটাকে খবরদার তোমরা করতে যাবে না। কি ইশারা, আল্লাহর ভাষাটা কত মিষ্টি। আবার কোরআনের বলছি, কোরআনের কথা বলছি, আল্লাহর বাক্যে আর আল্লাহর কথার ভিতরে হায়া কতটা টপকিছে সেটা আপনি আন্দাজ করুন। বলছেন তুমি বিয়ে করেছিলে, আর বিয়ে করার পরে ধরে নাও যে তুমি তোমার বাড়িওয়ালিকে তালাক দিয়ে দিলে, তো তাহলে তোমার বাড়িওয়ালি কি পাবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়িওয়ালি কি পাবে, তো তার হিসাবটা একটু বলে দিই। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে কথাটা, যে স্ত্রীকে তুমি বিয়ে করেছো আর করার পরে তুমি ওকে তালাক দিয়ে দিলে, তো বিয়ে করেছো তালাক দিয়ে দিলে, শুধু তো এই কথাটুকু নয়, ওখানে তো আরও কিছু কথা আছে। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন কাবলে আন তামুসুহুন্না, যদি তোমার বিবিকে বিয়ে করার পরে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে যদি ছেড়ে দাও, তাহলে যতটি মোহর ধার্য হয়েছিল তার অর্ধেকটি তোমাকে দিতে হবে, সবটি দিতে হবে না। কেন? যে তুমি ছৌনি তার আগে তালাক দিলে।
তো ছৌনি যে কইছে আল্লাহ তাআলা, তুমি না ছোয়ার আগে যদি ওকে তালাক দাও তাহলে 50,000 মোহর থাকলে 25,000 দাও। তা আপনি নিজে বলেন তো, এই দেশে একটা বিয়ে আমাকে দেখান, একটা বিয়ে আমি দেখতে চাইছি যে যেই বিয়েটা বিদায় হওয়ার কালে নতুন বউ আর নতুন স্বামীতে ওরা ছোঁয়াছুঁয়ি করে না, কেউ পারবেন দেখাইতে? কেউ পারবে না। কেন পারবে না? একগুলো 14 আনা বাপ আছে, ও কী করে, বিদায়ের কালে বেটিকে নিয়ে আসলো আর বেটা জামাইটা খাড়ো হয়ে আছে। এবার বাপ, বেটির বাপ এমনি করে বেটির হাত খান আর জামাইয়ের হাত খান, উনি করে ধরে একজনকে আরেকজনের হাতে দিয়ে দিলে দুটা হাতকে মজবুত করে ধরে আছে, ধরে কিছু তোমাকে আমি গছিয়ে দিয়ে বাপ গছিয়ে দিলে কাকে? জামাইকে। আরে বুদ্ধ মসজিদে তো আগেই গছিয়ে দেওয়া হয়ে গেছে, কি গরু যে পাখা খানতিলে দাও একটু, এটার কোনো দরকারি জিনিস নয়, অথচ করে। তো তখন তো ছোঁয়াছুঁয়ি হয়ে গেল, ছোঁয়াছুঁয়ি হয়নি, ছোঁয়াছুঁয়ি তো হয়ে গেছে। আবার অনেক লোক আছে যেটাতে শতকরা 98 জন লোক ফেঁসে গেছি, কেউ রেহাই পাই না। সমাজ এমনই তৈরি হয়ে গেল কি বিয়ে শাদি হয়ে গেল, সব আপন আপন বরযাত্রী আপন আপন গাড়িতে বসে গেল, গাড়ি রওনা দিয়ে দিল। এবার যেটা বিয়ে হয়েছে ঢোঁড়া জমসে দু খাড়ো হয়ে আছে লাভ করে, হবে জামাই কুণ্ঠে বসবে, জামাইয়ের বসার জায়গা মিলে না, সব বসে আছে চারিদিকে। লোকেরা তখন বলছে কুঠেবের বসবে, একাধিকের সিটে একটাই মানুষ বসে ড্রাইভারের পাশে, তো এটা কে বসে আছে? রোজিনে বসে আছে আগে থেকে, বলছে রোজিনার পাশে বসিয়ে দে, জায়গা নাই তোর কী করবি? বাপের সামনে, চাচার সামনে, মায়ের সামনে, সব 14 গোষ্ঠীর সামনে 20 টাকাতে বউ পেয়েছে, আর বিদায় যদি হয়েছে তো রোজিনার গোড়াতে বসে, ঠেকাঠেকি হয়নি? তাহলে এই লোকটা যদি বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দেয় দুদিন পরে, তাহলে আধা মোহর পাবে, কেমন কথা হলো এইটা? আল্লাহ তাআলা বলছেন, এরে মানুষেরা, আমি যদি ভাষাটাকে খারাপ করি তাহলে পরে তোমাদের শুনতে খারাপ লাগবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাক সংযমী না হই তাহলে তোমরা কেমন করে শিখবে যে বাক সংযম কাকে বলে? তার জন্য রাব্বুল আলামিন বলছেন, তুমি ওকে ছোঁয়ার আগে যদি তালাক দাও তাহলে পরে আধা মোহর দাও, আর ছুঁয়ে নাও যদি তাহলে তুমি তাকে পূর্ণ মোহর দাও। ছুঁয়া মানে কি? ছুঁয়াটার মানে হলো এই, সেটা পার্সোনাল ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি কায়েম হয়ে যায় তাহলে তোমাকে পুরো মোহর লাগবে, আর তাকে যদি তুমি শারীরিক সম্পর্কে না এনে থাকো তাহলে তোমাকে আধা মোহর লাগবে। তো আল্লাহ তাআলা এই মিলনটাকে, আল্লাহ তাআলা এই সহবাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজামিয়াতকে, এই মিশ্রণকে, এই মিলনকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ছুঁয়ে নাও। এটা হলো আদবের ভাষা। তাহলে আল্লাহ তাআলা এত হায়া করছেন, আর রসুলের হায়া একটু আগে দেখলাম, আর আল্লাহর বান্দারা আর রাসুলের উম্মতিরা এরা কতটি হায়া করে একটু ওজন করে দেখবো 5-7 মিনিট পরে। তার আগে দেখে নি, হযরতে জিবরিল ওহী আনেন আসমান থেকে, তো জিবরিল একজন রাসুল, জিবরিল একজন পয়গম্বর মানে মেসেঞ্জার, মধ্যখানে দূত হিসাবে কাজ করেন, এটা আল্লাহর ফরিশতা, তিনি কি বলছেন।